প্রতিবছর দেশে 15 থেকে 20 লক্ষ মানুষ স্নায়ু রোগে আক্রান্ত হন, কিন্তু এর উপসর্গ কি, কিভাবে প্রতিরোধ করা যায়, রোগ ধরা পড়লেই বা কি করবেন, এমনই নানা বিষয়ে সচেতনতা বাড়াতে ইন্ডিয়ান ন্যাশনাল স্ট্রোক কনফারেন্সের আয়োজন করল ইন্ডিয়ান স্ট্রোক অ্যাসোসিয়েশন এবং স্ট্রোক ফাউন্ডেশন। কলকাতায় এই কনফারেন্সের আয়োজনের দায়িত্ব রয়েছে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস। কোনো মানুষের যদি হঠাৎ করে ফেস অর্থাৎ মুখ বেঁকে যায়, এ অর্থাৎ আর্ম অর্থাৎ হাতের জোর কমে যায়, আর এস অর্থাৎ স্পিচ কথা জড়িয়ে যায়, এই তিনটের মধ্যে কোনো একটা লক্ষণ যদি হঠাৎ করে হয়, তাহলে আপনি সন্দেহ করবেন যে আপনার হয়তো স্ট্রোক হয়েছে। এবং সেক্ষেত্রে যেখানে স্ট্রোকের চিকিৎসা হবে এরম কোনো হাসপাতাল আছে, সেই জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব চলে যান। এই রাজ্যে স্নায়ুরোগ বিশেষজ্ঞের ঘাটতির প্রসঙ্গ উঠে আসে আলোচনা সভায়। We have observed that people are not interested to get sciatic in joining superspecialty services in neurology and especially neurosurgery. So I think those youth, young generation has to be aware that there is prospect now. So please come and join. So your team will be a good team, more very good team. দেশ বিদেশের 5,000-এরও বেশি স্নায়ুরোগ বিশেষজ্ঞ অংশ নিয়েছেন 17তম ইন্ডিয়ান ন্যাশনাল স্ট্রোক কনফারেন্সে। 31 মার্চ পর্যন্ত চলবে এই কনফারেন্স। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।